আমরা আজকে জানবো যারা দীর্ঘদিন ধরে হস্তমৈথুন বা মাস্টারবেশন পর্ন সিনেমা দেখছেন, তারা এটা থেকে বেরিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু করতে পারছেন না, তাদের জন্য আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেব। এক নম্বর পরামর্শ হচ্ছে, যদি আপনার বিয়ের বয়সটা হয়ে যায় তাহলে আপনি বিয়ে করে নেবেন। দুই নম্বর পরামর্শ হচ্ছে, প্রনের যে সাইটগুলো আসছে সেই সাইটগুলোকে আপনি ব্লক করে রাখবেন, এই জিনিসগুলো দেখবেন না, আপনি কখনো একাকি সময় পার করবেন না। আপনার ভিতরে যদি এই জিনিসের যদি নেশা ধরে তীব্র আকার ধারণ করে, তখন আপনার এমন কিছু খাবার খাওয়া যাবে না যে সমস্ত খাবারগুলো আপনার যৌন উত্তেজনাটাকে বৃদ্ধি করে, বিশেষ করে প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে বা ঝাল মশলাযুক্ত খাবারগুলো একটু এড়িয়ে চলবেন। আপনি সবজির প্রতি একটু গুরুত্ব বেশি দিবেন। আপনি ফ্রেন্ড সার্কেলের সাথে যৌন কোনো আলাপ আলোচনা করবেন না। যদি পরিবারের থেকে যদি আপনার বিয়ের কথাবার্তা বলে পিছিয়ে দিবেন না। আর হস্তমৈথুন করে ফেলেছেন যে লিঙ্গটা আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আপনি চেষ্টা করতেছেন, সেই জন্য আপনাকে খুব বেশি ডিপ্রেশনে থাকা যাবে না। আপনি অতিরিক্ত রাত জেগে আপনি ফোন বা কোনো ইন্টারনেট ব্রাউজিং করবেন না। খুব সকালে ঘুম থেকে উঠবেন, উঠে দৌড়াদৌড়ি করবেন আর নিজেকে ব্যস্ত সময়ের মধ্যে পার করবেন। যদি আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি ক্যারিয়ারের প্রতি ফোকাস করবেন। এই সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছে অভিযোগ করে থাকে যে প্রন সিনেমা হস্তমৈথুন এত বেশি পরিমাণে করে যে তারা যে স্বপ্নের যে ক্যারিয়ারের যেই সাবজেক্ট বা বিষয় বা জবগুলো ছিল সেটা থেকে তারা নিজেকে নিজেই নষ্ট করে ফেলেছে, কারণ তারা এত পরিমাণে তারা নিজেদের প্রতি সে ব্লেম করে, দোষারোপ করে, যেটা আসলে একটু তাদেরকে সাইকোলজিক্যালি তার বা সাইকিয়াট্রিস্টদের ভাষ্য মতে তাদের সাইকোসেক্সুয়াল ডিজর্ডার হয়ে যায়। এই ডিজর্ডারটা তাদের পড়ালেখাটাকে বা তাদের মেমোরি, তাদের স্মরণশক্তিটাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। আমরা জানি যে গুনাহের কাজ, যে কোনো ধরনের নেতিবাচক কাজগুলো একটা মানুষের মস্তিষ্কের চিন্তা চেতনাটাকে স্বাভাবিকভাবে করতে দেয় না। এই জিনিসটা প্রথম দিকে তাকে অল্প অল্প করে ডিপ্রেশনে, হতাশায় একটা স্টেজে নিয়ে যায়। মাঝে মাঝে এই সমস্ত রোগীদের একটা লক্ষণ দেখা যায় যে তারা নিজেদেরকে সুইসাইড মানে আত্মহত্যা করার মানে চিন্তা করতে থাকে, যে রোগীরা পরিবারের কাছে শেয়ার করতে পারে না, এই ছেলেটা এত ভালো ছিল হঠাৎ করে তার রেজাল্টটা খারাপ হয়ে গেল বা তার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, সে এত চোখ মুখ চেহারাটা যে কত সুন্দর ছিল, এই সমস্ত জিনিসগুলো রোগীরা যখনই তার অতীত জীবনে ফিরে যায় তখনই সে নিজেকে সামলে নিতে পারে না। এই জন্য দীর্ঘায়িত এই চিকিৎসার একটা পার্ট হচ্ছে যে কাউন্সিলিংয়ের মাধ্যমে রোগীর আত্মবিশ্বাসটাকে গ্রো আপ করতে হবে। আর যদি বয়সের লেভেলটা কোন লেভেলে আছে এই জিনিসটাকে ফাইন্ড আউট করে তাকে ক্যারিয়ার প্ল্যানটাকে সুন্দর করতে হবে। এটা চাপাচাপি করা যাবে না যে আপনি খারাপ করতেছেন যে আর ভালো করতে পারবেন না, বিষয়টা এমন না। আপনি পড়ালেখা করে যে আপনাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এমন নয়, আপনি অনেকগুলো লাইন আছে কিন্তু নিজের প্রতি খেয়াল রাখতে হবে। যদি নিজেকেই যদি নষ্ট করে ফেলেন, আপনি নিজেকে যদি অলস সময় পার করে আজেবাজে চিন্তা করতে থাকেন, প্রন সিনেমা দেখেন, মাস্টারবেশনটাকে যদি বিনোদন মনে করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা থেকে ব্যাক আপ করে আসা কঠিন হয়ে যাবে। সেই জন্য আপনার কী সমস্যা হচ্ছে এই জিনিসটা একজন যে এই বিষয়ে ভালো জানে তার সাথে শেয়ার করবেন, তাহলে দেখবেন ধীরে ধীরে এটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।